यमुना नदीर अब्याहत भांगने सिराजगंजे शाजादपुरे शताधिक घरबाड़ी नदीते विलीन हो गेছে। भांगने घरबाड़ी छाड़ाओ शत शत बीघा फसली जमी नदीगर्भे चले गेছে। भांगन कबलित मानुष बाँधेर ऊपर और अन्येर बाड़ीते आश्रय निয়েছেন। स्थानीयरा निज उद्योगे बाँश दिए भांगन ठेकानोर चेष्टा करছেন। एदिके चाँदपुरे शहर रक्षा बाँधेर प्राय ৪০০ मीटार एलाका रयेছে हुमकिर मुखे। शहरेर पुरान बाजार एलाकार मूल बाजार अंशे मेघनार भांगन आतंके आছেন ব্যবসায়ী ও এলাকাবাসী। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গত প্রায় এক সপ্তাহ ধরে শাহজাদপুর উপজেলার যমুনা নদীর তীরবর্তী বিভিন্ন গ্রামে ভাঙন শুরু হয়েছে। হুমকির মুখে রয়েছে মসজিদ, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল, এনায়েতপুর থানা, এনায়েতপুর কাপড়ের হাট সহ অনেক স্থাপনা ও ফসলি জমি। পদক্ষেপ না নিলে তো যেটুকু আছে আদুলা থাকবে না। হাট তো ভাঙনের সম্মুখীন। দুইটা গ্রামে ভেঙে গেছে, পানি একটু বাড়লে গেলায় না অনেক ভাঙে। এই নদী জানি শাসন করা যায়, সেই একটা ব্যবস্থা চাই আমরা, শক্ত ব্যবস্থা। স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন বর্ষা মৌসুমে নদীর পানি এমনিতেই বৃদ্ধি পায়, কিন্তু এবার ঘূর্ণিঝড় আমপানের কারণে আগেভাগেই যমুনা নদীতে পানি বৃদ্ধি পেয়ে ভাঙন শুরু হয়েছে। তাই ভাঙন রোধে ৬৫০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে জানিয়ে পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা বলছেন প্রকল্পটি একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সাময়িক ব্যবস্থা হিসাবে আমরা জরুরি ভিত্তিতে এবছরই প্রায় ৩ কিলোমিটার কাজ ওখানে আমরা বাস্তবায়ন অলরেডি চলছে। গত বছরও কিছু ইমার্জেন্সি কাজ করা হয়েছিল প্রায় ২.৫ কিলোমিটার মতো। এবছরই ৩ কিলোমিটার কাজ করলে সবচেয়ে ভাঙনপ্রবণ যে এলাকাগুলো, সেই এলাকাগুলো নদী ভাঙনের হাত থেকে রক্ষা পাবে বলে আমরা মনে করছি। এদিকে চাঁদপুরের শহর রক্ষা বাঁধের প্রায় ৪০০ মিটার এলাকা রয়েছে হুমকির মুখে। উত্তল মেঘনার ঢেউয়ের আঘাতে দেবে গেছে শহর রক্ষা বাঁধের বেশ কিছু অংশের ব্লক। স্থানীয়রা বলছেন বর্ষা শুরুর আগেই শহর রক্ষা বাঁধের কাজ শুরু না হলে ঐতিহ্যবাহী পুরান বাজার ও এর আশপাশের এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাবে। মন্দিরের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাচ্ছি যে একটা স্থায়ী বাঁধের জন্য। পুরান বাজারের মসজিদ, ব্যবসায়িক কেন্দ্র এবং হিন্দুদের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, পরিষেবা, মন্দির এইসব রক্ষা পাবে এবং কিছু স্কুল, এইসব মাদ্রাসা এগুলি রক্ষা পাবে। এলাকার প্রায় ৩৯৫ মিটার এলাকাকে ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হয়েছে জানিয়ে পানি উন্নয়ন বোর্ড বলছে সাময়িক মেরামতের অংশ হিসেবে ১ মার্চ থেকে বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে। ওয়ালিউল্লাহ অলি, NTV নিউজ ডেস্ক।